শহরে রিয়া, পিঙ্কি এবং চন্দনা নামের তিন মেয়ে হোস্টেলে থাকত। রিয়া, পিঙ্কি এবং চন্দনা তিনজনই গরিব পরিবারের মেয়ে ছিল, কিন্তু শহরের হোস্টেলে থাকার কারণে তারা খুব মডার্ন ভাবেই জীবন কাটাচ্ছিল। একদিন তিন বান্ধবী রুমে বসেছিল, তখনই রিয়া পিঙ্কিকে বলে, কি রে পিঙ্কি, শপিং এ যাবি? মলে তো 30% সেল চলছে দেখলাম। রিয়া, 30% কেন, 99% দিলেও আমার কাছে কাপড় কেনার কোনো টাকা নেই, তাই শুধু শুধু এসব বলে আমাকে কষ্ট দিস না। পিঙ্কি, সেলের কথা বলে আমি তোকে নয় বরং নিজেকেই কষ্ট দিচ্ছি। প্রতি মাসের মতো বাবা মা এ মাসেও সীমিত টাকা দিয়েছে, যে টাকা দিয়ে হাত খরচ বার করা খুব কষ্টকর। রিয়া, এতে আর কি করার আছে, আমরা তিন বান্ধবী পার্ট টাইম জব করার চেষ্টাও তো করছি, কিন্তু এতটা কোয়ালিফিকেশন না হওয়ার কারণে কোনো লাভ হচ্ছে না, তাই বাবা মা যা টাকা দেয় তাতেই অ্যাডজাস্ট করতে হবে। রিয়া এবং পিঙ্কি দুজনে নিজেদের মধ্যে কথাই বলছিল, তখনই তৃতীয় বান্ধবী চন্দনা বলে, বাবা মারা ইচ্ছে করি এত কম টাকা পাঠায় যাতে আমরা শহরের লাইফস্টাইল ফলো না করতে পারি, আর কলেজেও গরিব ভিখিরিদের মতো যায়, আমাদের পরনের কাপড় দেখে লোকে আমাদেরকে গাঁয়া বলে মজা নেবে, তাতেই বাবা মা শান্তি পাবে। আরে চন্দনা, এত হাইপার হয়ে যাচ্ছিস কেন, আমরা তিনজন মিলে একটু একটু টাকা জমিয়ে একটি করে মডার্ন জামা তো কিনি, আর তিনজন সেই জামা একবার করে পরে নিজেদের ইচ্ছে তো পূরণ করি, যেমন করে হোক আমরা মডার্ন লাইফস্টাইল তো কাটিয়েই নিচ্ছি বল। রিয়া, আর কতদিন এভাবে কষ্ট করে জীবন কাটাবি, আমার তো এরকম লাইফস্টাইল আর এক মুহূর্ত সহ্য হচ্ছে না, তাই ভালোভাবে জীবন কাটানোর জন্য কিছু একটা ব্যবস্থা তো করতেই হচ্ছে। চন্দনা তার বান্ধবীদেরকে এই বলে চুপচাপ সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পর রুমে এসে তার বান্ধবীদেরকে বলে, রিয়া, পিঙ্কি, দুহাত ভরে টাকা খরচ করার জন্য আমার কাছে একটি ভালো আইডিয়া আছে, যদি তোরা আমাকে এই কাজে সাহায্য করিস তাহলে আমাদের কাছে টাকার কমতি হবে না। চন্দনা, তুই কোনো দু নম্বরি ব্যবসার কথা বলছিস না তো, সিনেমায় যেটা দেখায় যে ড্রাগ সাপ্লাই করে অনেক টাকা উপার্জন করছে? আরে না না, এটা সেরকম কিছুই নয়, তার থেকে অনেকটাই আলাদা, ফুচকা বিক্রির ব্যবসা, শুনেছি ফুচকা বিক্রি করে লোকে অনেক টাকা রোজগার করছে। চন্দনা, আমার মনে হচ্ছে টাকার অভাবের কারণে তোর মাথাটাই গেছে, কলেজের স্টুডেন্ট হয়ে তুই ফুচকা বিক্রি করবি, তাছাড়া ফুচকা বানাবি কোথায়? রিয়া, পিঙ্কি, এক মাস আগে এক ফুচকাওয়ালা ছেলে আমার পেছনে পড়েছে, তাই ফুচকার ব্যবস্থাটা সেখান থেকেই হয়ে যাবে। চন্দনার কথা শুনে হাত খরচের লোভে পড়ে রিয়া এবং পিঙ্কি রাজি হয়ে যায় এবং ঠিক দুই দিন পর থেকেই হাইওয়ের কাছে শর্ট টাইট মডার্ন পোশাক পরে ফুচকা বিক্রি করতে শুরু করে। রিয়া, পিঙ্কি, আমি গ্রাহকদেরকে ফুচকা বিক্রি করব, আর তোরা মিষ্টি মিষ্টি কথা বলে তাদের মনোরঞ্জন করবি, তোদের মুখে মিষ্টি কথা শুনে আমাদের গ্রাহকরা ঘন ঘন ফুচকা খেতে আসবে। চন্দনার কথা মতো রিয়া এবং পিঙ্কি গ্রাহকদের মনোরঞ্জন করার জন্য তাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে, এভাবে তারা খুব ভালো টাকাই রোজগার করে। দেখলি তো আমার কথা মতো কাজ করে কিভাবে তোরা টাকা রোজগার করছিস, এভাবে যদি কাজ চালিয়ে যাওয়া যায় আমরা শহরে নিজেদের বাড়ি আর গাড়ি পর্যন্ত কিনে নিতে পারবো। হ্যাঁ চন্দনা, তুই ঠিক কথাই বলেছিস যে এভাবে আমরা ভালো টাকা রোজগার করছি, কিন্তু কিছু লোক আমাদের চালাকি বুঝে আমাদের মিষ্টি কথাতেও পড়তে চাইছে না। আর চিন্তা নেই, কিছু লোক তো ওরকম থাকবেই, তাই তাদের জন্য আমার কাছে ভালো ব্যবস্থা আছে, তাদেরকে পটানোর জন্য আমার কাছে অন্য উপায় আছে। চন্দনা রিয়াকে এই বলে ব্যাগ থেকে নেশার ওষুধ বার করে। রিয়া, পিঙ্কি, যেই ছেলে তোদের মিষ্টি কথাতে লাইনে আসবে না তাদেরকে আমি ফুচকার মধ্যে নেশার ওষুধ খাইয়ে লাইনে আনবো। কিন্তু চন্দনা, গ্রাহককে এরকম নেশাগ্রস্ত করে টাকা নেওয়া তো অপরাধ, এর জন্য যদি আমাদের জেল হয়ে যায়? পিঙ্কি, তোরা এসব নিয়ে একটু বেশি চিন্তা করছিস, আমি বেশি কড়া ওষুধ আনিনি যেটা থেকে আমাদের ফাঁসার ভয় আছে। চন্দনা, পিঙ্কি এবং রিয়াকে এই বলে সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। রিয়া, পিঙ্কি এবং চন্দনা গ্রাহকদেরকে নেশাগ্রস্ত করে তাদের কাছ থেকে বেশি পরিমাণে টাকা নিতে থাকে। একদিন তিন বান্ধবী খুব ভালোভাবে তৈরি হয়ে মডার্ন পোশাক পরে হাইওয়েতে ফুচকা বিক্রি করছিল, তখনই মনোজ নামের এক ছেলে সেখানে আসে। আরে বাহ, হাইওয়েতে এত সুন্দরী তিন ফুচকাওয়ালিকে দেখে উৎফুল্লতা বেড়ে গেল। উৎফুল্লতা তো আমাদের বেশি বেড়ে গেল তোমার মতো হ্যান্ডসাম একজন গ্রাহক দেখে। বলো, তুমি কোন ফ্লেভারের ফুচকা খাবে? তোমরা যেমন স্টাইলের খাওয়াবে আমি তেমনই খাবো, আর গাড়ি হাইওয়েতে পার্ক করে আমি ফুচকা খেতে নয়, শুধুমাত্র তোমাদের তিন সুন্দরীর সঙ্গে আলাপ করতে এসেছি।
মনোজের মুখে এই কথা শুনে রিয়া, পিঙ্কি এবং চন্দনা অনেক খুশি হয়ে যায়। এরপর তিনজন এক এক করে মনোজকে নেশাযুক্ত ফ্লেভারের ফুচকা খাওয়াতে শুরু করে। ফুচকা খাওয়া মাত্রই মনোজের মাথা ঘুরতে শুরু করে। সেই সুযোগে তিন বান্ধবী মনোজের গাড়ি সার্চ করতে শুরু করে। তখনই রিয়া মনোজের গাড়িতে টাকা ভর্তি একটি সুটকেস দেখতে পায়। চন্দনা, পিঙ্কি দেখ আমি গাড়ির ভেতর থেকে কি পেয়েছি। রিয়ার কথা শুনে চন্দনা এবং পিঙ্কি সেখানে যায় এবং তারাও টাকা ভর্তি সুটকেস দেখে অবাক হয়ে যায়। ওরে বাবা, আজ তো আমাদের জ্যাকপট লেগে গেল, এক ঝটকায় তিন বান্ধবী ধনী হয়ে গেলাম। চল এই টাকা নিয়ে আমরা কোথাও দূরে চলে যাই। চন্দনা, তোর কি মাথা খারাপ হয়েছে? আমরা কলেজের ছাত্রী, শহরের মডার্ন লাইফস্টাইল কাটানোর জন্যই তো আমরা ফুচকা বিক্রির আড়ালে লোক ঠকিয়েছি আর ছোটখাটো চুরিও করেছি। কিন্তু এভাবে এত বেশি টাকার লোভে ফ্যামিলি আর লেখাপড়া ছেড়ে অন্য জায়গায় শিফট হওয়াটা উচিত হবে না। রিয়া, উচিত তো লোক ঠকিয়ে টাকা চুরি করাটাও হচ্ছে না, কিন্তু তাও আমরা ভালোভাবে জীবন কাটানোর জন্য সেটা করছি, তাই এখন এটা করতে সমস্যা কিসের? সমস্যা আছে চন্দনা, বাবা মা দিন রাত পরিশ্রম করে আমাদের লেখাপড়ার খরচ বহন করছে, আর আমরা কিছু পরিমাণ টাকার জন্য তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দূরে চলে যাব। হ্যাঁ যাব, কারণ বাবা মায়ের কথা ভাবলে আমরা কখনোই ধনী ভাবে লাইফস্টাইল কাটাতে পারবো না, তাই এই টাকা নিয়ে আমরা তিনজনই মুম্বাই চলে যাব আর সেখানে গিয়ে একসঙ্গে খুব ভালোভাবে জীবন কাটাবো। চন্দনা তার দুই বান্ধবীকে এই বলে টাকা ভর্তি সুটকেস নিয়ে সেখান থেকে হোস্টেলে ফিরে যায় এবং পরের দিন সকালেই তারা তিনজনে মুম্বাই যাওয়ার জন্য ব্যাগ প্যাকিং করতে শুরু করে দেয়। রিয়া, পিঙ্কি, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমরা মুম্বাই নগরীতে গিয়ে নিজেদের বাড়ি আর গাড়ি কিনে সেটেল হয়ে যাব। ঠিক বলেছিস চন্দনা, তোর মতো আমাদেরও বিশ্বাস হচ্ছে না যে কখনো এভাবে এত টাকা নিয়ে আমরা ফ্লাইটে করে মুম্বাই রওনা হব। তিন বান্ধবী এই বলে একে অপরের সঙ্গে কথা বলে বিমান বন্দরের দিকে রওনা হয়। তখনই রাস্তায় তারা তাদের বাবা মায়েদেরকে দেখতে পায়। কি রে চন্দনা, রিয়া, পিঙ্কি, তোরা কোথায় যাচ্ছিস? আমরা তোদেরকে সারপ্রাইজ দেব বলেই তো যাচ্ছিলাম কলেজের দিকে, কিন্তু তোদেরকে এখানে দেখে তো আমরাই সারপ্রাইজ হয়ে গেলাম, এখন তোরা কোথায় যাচ্ছিস? চন্দনা তার মায়ের মুখে এরকম কথা শুনে ভয় পেয়ে যায় এবং কিছুক্ষণ চুপ করে থাকার পর সে মাকে বলে, আরে মা, ব্যাগ প্যাকিং করে আমরা বাড়ি ছাড়া আর কোথায় যাব বলো, তোমাদেরকে না জানিয়ে সারপ্রাইজ দেব বলেই বাড়িতে যাচ্ছিলাম। ও, এ তো খুব ভালো কথা, তোদের সারপ্রাইজ দেওয়ার আগে আমরাই সারপ্রাইজ দিয়ে দিলাম। পিয়ালি এবং রিয়া পিঙ্কির বাবা মায়ের সঙ্গে হোস্টেলে আসে। এদিকে বাবা মায়ের এসে যাওয়ার কারণে তিন বান্ধবী খুব চিন্তায় পড়ে যায়। চন্দনা, রিয়া, দয়া করে বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে এই প্ল্যানটা চেঞ্জ করে নে, আর এটা যার টাকা তাকে দিয়ে ক্ষমা চেয়ে নে, আমার বিশ্বাস সে আমাদেরকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। পিঙ্কি, সারা জন্ম পরিশ্রম করলেও এত টাকা দেখতে পাবো না, তাই এত সহজে টাকাটা পেয়ে গিয়েছিস বলেই পরিবারের কথা ভেবে হাতছাড়া করার কথা ভাবছিস, কিন্তু তা আমি হতে দেব না। ঠিক বলেছিস চন্দনা, এত ভালো সুযোগ হাতছাড়া করা যাবে না, তাই বাবা মায়ের থেকে ফাঁকি দিয়েই আমাদেরকে মুম্বাই রওনা হতে হবে। পিঙ্কি তার দুই বান্ধবীর কথা শুনে অনেক দুঃখী হয়ে যায়। এদিকে চন্দনা ও রিয়া হোস্টেল থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। তারা সুযোগ বুঝে পিঙ্কিকে নিয়ে ট্যাক্সি বুক করে বিমান বন্দরের দিকে রওনা হয়। পিঙ্কি, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে কয়েক ঘন্টার মধ্যে আমরা মুম্বাই থাকবো, আর মুম্বাই যাওয়া মাত্রই আমাদের পুরোপুরি জীবনটা পাল্টে যাবে। চন্দনা এই বলে আনন্দের সঙ্গে বিমান বন্দরের ভেতরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখনই পুলিশ ইন্সপেক্টর সেখানে চলে আসে এবং তিন বান্ধবীকে অ্যারেস্ট করে নেয়। তোমরা তিন কলেজ স্টুডেন্ট মডার্ন পোশাক পরে ফুচকা বিক্রির নামে গ্রাহকদের নেশাগ্রস্ত করে অনেক লুটপাট করেছো, এবার জেলের ভিতরে স্টাইলিশ জামা পরে ফুচকা বিক্রির ব্যবসা করবে, সেখানে তোমরা টাকা রোজগার করবে। ইন্সপেক্টরের মুখে এই কথা শুনে সবাই অনেক দুঃখী হয়ে যায়। তখনই চন্দনা তার দুই বান্ধবীকে বলে, আমরা খুব প্ল্যানিং করে মুম্বাই রওনা হব ঠিক করেছিলাম, কিন্তু হঠাৎ ইন্সপেক্টর এখানে আসলো কিভাবে? আমার তো কিছুতেই মাথায় ঢুকছে না। চন্দনার কথা শুনে এদিকে রিয়াও চিন্তায় পড়ে যায়। তখনই পিঙ্কি তাদেরকে বলে, চন্দনা, রিয়া, তোরা আমাকে ক্ষমা করে দে, ইন্সপেক্টরকে আমি খবর দিয়েছিলাম, কারণ প্রথমে রাজি থাকলেও পরে বাবা মায়ের কথা ভেবে আমি এভাবে তাদেরকে ছেড়ে যেতে পারবো না, তাই আমরা এতদিন মডার্ন লাইফস্টাইল কাটানোর জন্য যে ভুল করেছি সেটার শাস্তি পাওয়ার জন্য ইন্সপেক্টরকে ইনফর্ম করেছিলাম। এদিকে পিঙ্কির মুখে এই কথা শুনে চন্দনা এবং রিয়া হতভম্ব হয়ে যায়।
এরপর ইন্সপেক্টর তিন বান্ধবীকে অ্যারেস্ট করে জেলে ভরে দেয়। সকলের বাবা মা মেয়েদের এভাবে জেলে দেখে অনেক দুঃখী হয়ে যায়। আমার ভালোবাসি কি ঘাটতি থেকে গেল যে তোকে এভাবে লুটপাট করতে হলো? সত্যি তোকে মানুষ করার জন্য আমি লোকের বাড়িতে কতই না পরিশ্রম করেছি, কিন্তু আজ তোকে এভাবে জেলে দেখে আমি বুঝতে পারছি যে আমার এত পরিশ্রম সব বৃথায় গেছে। পিয়ালি মেয়েকে এই বলে কাঁদতে শুরু করে দেয়। এদিকে মায়ের চোখে জল দেখে চন্দনা তার ভুল বুঝতে পারে এবং তার সব খারাপ কাজের জন্য সে মনে মনে আফসোস করতে থাকে। তো বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরো একটি নতুন গল্পে। মুম্বাই শহরে পিঙ্কি তার মা ববিতা এবং দাদা বিজয়ের সঙ্গে থাকতো। পিঙ্কি শহরের একটি ভালো কলেজে পড়াশোনা করত এবং তার দাদার টাকায় সে বন্ধুদের সঙ্গে পার্টি করে খুব আনন্দের সঙ্গে জীবন কাটাচ্ছিল। কিন্তু তার এভাবে ঘুরে বেড়ানো বিজয় এবং ববিতার একদমই পছন্দ হতো না। এরকমই একদিন পিঙ্কি ঘরে বসেছিল, তখনই তার মা তাকে বলে, পিঙ্কি তুই কি শুরু করেছিস বলতো? প্রায় সময় কলেজে না গিয়ে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিস, তোর কি পড়াশোনায় মন নেই? তাহলে আমাদেরকে বলে দে, আমরা তোর জন্য পাত্র দেখা শুরু করে দিই। দেখো মা, এখন আমার এনজয় করার সময়, তাই আমার পড়াশোনা বা বিয়ে নিয়ে তুমি এত বেশি চিন্তা করো না, আমি ঠিক সময় মতো সবকিছু কমপ্লিট করে নেব। আর দেখবে কলেজে ভালো নাম্বারে পাসও করব, তাই আমার বিয়ের ব্যাপারে না ভেবে তুমি দাদার কথা ভাবো। হ্যাঁ, এটা তো ঠিক কথাই বলেছিস পিঙ্কি, আমি তো এই ব্যাপারে ভাবিনি যে তোর দাদার বিয়ে আগে দেওয়া উচিত। দাঁড়া, যত তাড়াতাড়ি পারি বিজয়ের জন্য ভালো একটা মেয়ে খুঁজতে হবে। ববিতা এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে মায়ের চলে যাওয়ার পর পিঙ্কি খুশি খুশি বলে, সত্যি ভাবাই যায় না এই প্রথমবার মা আমার প্রস্তাবে রাজি হয়েছে। আমি তো ভাবতেই পারছি না যে মা আমার কথা শুনে দাদার বিয়ের জন্য রাজি হয়ে গেল। পিঙ্কি এই বলে সেখান থেকে চলে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন বিকেলে পিঙ্কি কলেজ থেকে বাড়ি ফিরলে ববিতা তাকে বলে, পিঙ্কি তাড়াতাড়ি ব্যাগ প্যাকিং করে তৈরি হয়ে নে, ট্রেনের সময় হয়ে যাচ্ছে, আমাদের সময় মতো বেরোতে হবে। মা, এখন হলিডে চলছে যে তুমি আমাকে আর দাদাকে নিয়ে বেড়াতে যাওয়ার প্ল্যান করেছো? আরে না, আমরা ট্রেনে করে হলিডেতে বেড়াতে যাচ্ছি না, আমাদের গ্রাম মাধবপুরে যাচ্ছি, সেখানে আমার বান্ধবীর মেয়ে মহিমাকে আমি তোর দাদার জন্য পছন্দ করেছি। এ কি বলছো মা, এত বছর শহরে বাস করেও তুমি দাদার জন্য গ্রামের মেয়ে বউ করে আনছো? আমাদের শহরের একটাও মেয়ে তোমার চোখে পড়ল না। দেখ পিঙ্কি, আমার মহিমাকে অনেক পছন্দ আর তোর দাদারও এই বিয়েতে আপত্তি নেই, তাই তুইও আমাদের ডিসিশনে রাজি হয়ে যা। আর যা, তাড়াতাড়ি ব্যাগ প্যাকিং করে নে। দাদা, মা তোর জন্য গ্রামের মেয়ে পছন্দ করেছে আর তুই রাজিও হয়ে গেলি, একবারও ভাবলি না যে ওই গ্রামের গাইয়া মেয়ের সঙ্গে তুই সারা জীবন কিভাবে কাটাবি? পিঙ্কি তুই শুধু শুধুই হাইপার হচ্ছিস, মহিমাকে আমিও ছোট থেকে জানি, সে খুব ভালো মেয়ে আর আমি নিজের ইচ্ছায় তাকে বিয়ে করতে রাজি হয়েছি, তাই তুইও কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কর, আমাদের দেরি হয়ে যাচ্ছে। বিজয়ের মুখেই কথা শুনে পিঙ্কি দুঃখী মনে ব্যাগ প্যাকিং করে বেরিয়ে পড়ে এবং কয়েক ঘন্টা অতিক্রম করে সকলে গ্রামে পৌঁছে যায়। পিঙ্কি গ্রামে আসা মাত্রই চারিদিকের পরিবেশ দেখে তার মা ও দাদার উপরে প্রচন্ড রেগে যায়। এভাবে দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। ববিতা মহিমাকে বউ করে শহরে নিয়ে আসে। মহিমা শহরে এসে তার শ্বশুর বাড়ির সব দায়িত্ব খুব ভালোভাবে পালন করছিল। একদিন পিঙ্কি তার ঘরে বসেছিল। পিঙ্কি, আমি শহরে আসার পরে বাড়ির কাজে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে ভালো করে শহর ঘুরে দেখাই হয়নি, তাই তুমি যদি ফ্রি থাকো আজ তাহলে আমরা একটু বেরিয়ে আসবো। দেখো বৌদি, তোমার মতো গাইয়া মেয়েকে নিয়ে ঘুরে বেড়ানো আমার পক্ষে সম্ভব হবে না, তাই যে তোমাকে বিয়ে করে এখানে নিয়ে এসেছে তুমি তাকেই বরং নিয়ে যেতে বলো। পিঙ্কির মুখে এরকম কথা শুনে মহিমা অনেক দুঃখী হয়ে যায়। তখনই ববিতা সেখানে আসে। ছি ছি পিঙ্কি, নিজের বৌদির সঙ্গে এভাবে কথা বলছিস? কলেজে পড়াশোনা করে তুই এসব শিখছিস? দেখো মা, তুমি শুধু শুধু আমাকে জ্ঞান দিতে এসো না, খুব শখ করে গ্রামের মেয়ে বউ করে এনেছো, তাই দাদা না গেলে তুমি বৌদিকে শপিং করতে নিয়ে যাও, আমার পক্ষে বৌদিকে নিয়ে বাইরে বেরোনো সম্ভব হবে না। ঠিক আছে পিঙ্কি, তুই যখন বৌদিকে শপিং করতে নিয়ে যেতে পারবি না, তাহলে আজ থেকে তোর হাত খরচের টাকা দেওয়া বন্ধ, কারণ আমিও কোনো অভদ্র মেয়েকে এভাবে পরিচালনা করতে পারবো না।
ববিতা এই বলে প্রচন্ড রেগে গিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই পিঙ্কি তাকে বলে, ঠিক আছে মা, আর নাটক করতে হবে না। তুমি জানো হাত খরচের কথা বললে আমি তোমার সব কথা মেনে নেব, তাই তুমি আমাকে এভাবে ব্ল্যাকমেল করছো। পিঙ্কি তার মাকে এই বলে মহিমার সঙ্গে একটি বড় শপিং মলে শপিং করতে চলে যায়। মহিমা শপিং মলে এসে অনেক খুশি হয়ে যায় এবং জীবনে প্রথমবার এত বড় কাপড়ের দোকান দেখে চারিদিকে আনন্দের সঙ্গে ঘুরে বেড়াতে থাকে। পিঙ্কি তার বৌদির এরকম আচরণ দেখে অবাক হয়ে যায়। হায় ভগবান, এ আমি কাকে শপিং করতে নিয়ে এসেছি? এ তো আমার সব মান সম্মান মাটিতে মিশিয়ে দেবে। এখন যদি আমার কোনো চেনাশোনা একে আমার সঙ্গে দেখে ফেলে কি মনে করবে? পিঙ্কি এই বলে তার বৌদিকে নিয়ে দোকানে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক সেই সময় পিঙ্কির এক বান্ধবী চন্দনা সেখানে আসে। আরে পিঙ্কি, তুই যে শপিং করতে আসবি আমাকে আগে বলতে পারতিস, আমি তোর সঙ্গেই চলে আসতাম। চন্দনা, আজ আমি নিজের জন্য শপিং করতে আসিনি, মা জোর করে আমার ওই গ্রামের বৌদির সঙ্গে আমাকে পাঠিয়েছে। পিঙ্কি চন্দনার সঙ্গে কথাই বলছিল তখনই মহিমা সেখানে আসে এবং খুশি খুশি পিঙ্কিকে বলে, পিঙ্কি তাড়াতাড়ি চলো, আমি ওখানে একটা চলন্ত সিঁড়ি দেখেছি। এরকম অদ্ভুত সিঁড়ি দেখে আমার তো জাদুর সিঁড়ি মনে হচ্ছে, তাড়াতাড়ি চলো গিয়ে দেখি সিঁড়িটা। দেখো বৌদি, ওটা কোনো জাদুর সিঁড়ি নয়, ওটা এসকেলেটর, ইলেকট্রিক সিঁড়ি। পিঙ্কির কথা শুনে মহিমা খুশি খুশি সেখান থেকে চলে যায়। তখনই চন্দনা পিঙ্কিকে বলে, সত্যি পিঙ্কি, তোর বৌদি এক অদ্ভুত মহিলা। এরকম এক একটি মানুষ যদি গ্রাম থেকে শহরে চলে আসে তাহলে তো শহরের মানুষেরা পাগল হয়ে যাবে। চন্দনা এই বলে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এদিকে চন্দনা চলে যাওয়ার পরে পিঙ্কি বলে, আজ এই বৌদির জন্যই চন্দনা আমার উপর হাসাহাসি করে চলে গেল, তাই এই গ্রামের বৌদিকে ভালো করে শিক্ষা না দিলে আমি শান্তি পাবো না। পিঙ্কি এই বলে মহিমার সঙ্গে বাড়ি ফিরে আসে। এভাবে সেই দিনটা কেটে যায়। পরের দিন দুপুরে মহিমা বাড়ির কাজ শেষ করে ঘুমিয়েছিল, তখনই পিঙ্কি চুপি চুপি মহিমার রুমে গিয়ে তাকে জোকারের মতো মেকআপ করিয়ে দেয়। কিছুক্ষণ পরে মহিমা যখন ঘুম থেকে ওঠে, ববিতা এবং বিজয় তাকে দেখে হাসাহাসি করতে শুরু করে দেয়। বৌমা, এ তুমি কেমন মেকআপ করেছো? তোমার মুখের মেকআপ তো সার্কাসের জোকারের মতো মনে হচ্ছে। মা, এ আপনি কি বলছেন? আজ আমার একটু শরীরটা খারাপ লাগছিল, তাই তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। মুখে এত বেশি মেকআপ কি করে হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। মহিমার মুখে এই কথা শোনা মাত্রই ববিতা হতভম্ব হয়ে যায়। তখনই পিঙ্কি সেখানে আসে। পিঙ্কি, আমি জানি বৌদির মুখে এরকম মেকআপ তুই করেছিস। সত্যি তুই যে কেন বৌদিকে মন থেকে মেনে নিচ্ছিস না আমি তো বুঝে উঠতে পারছি না। মা, তোমার বোঝারও কোনো প্রয়োজন নেই, আমার বৌদিকে পছন্দ নয়, তাই তোমরা হাজার চেষ্টা করলেও আমি তাকে মেনে নিতে পারবো না। পিঙ্কি তার মাকে এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে ববিতা মেয়ের কথা শুনে অবাক হয়ে যায়। অপরদিকে মহিমাও তার ননদের এরকম ব্যবহার দেখে দুঃখী মনে নিজের ঘরে চলে যায়। এভাবেই তাদের সময় কাটছিল এবং পিঙ্কির পড়া কমপ্লিট হয়ে যাওয়ায় ববিতা তার জন্য ভালো একটি সম্বন্ধের খোঁজ করতে থাকে। পিঙ্কি, আজ বিকেলে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই আজ কোথাও না গিয়ে বাড়িতেই থাকবি। মা, আমি তোমাকে কতবার বলেছি আমি এখন বিয়ে করব না, তাই তুমি পাত্রপক্ষকে বারণ করে দাও। পিঙ্কি, ও খুব ভালো ছেলে, আমার আর বিজয়ের খুব পছন্দ হয়েছে, তাই এই ছেলেকে আমরা বারণ করব না, আর তোকেও আমাদের কথা মানতে হবে। ববিতা তার মেয়েকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে পিঙ্কি মন খারাপ করে বাড়ির বাইরে চলে আসে। মহিমা পিঙ্কিকে এভাবে যেতে দেখে তার পেছনে পেছনে আসে। তখনই সে দেখে পিঙ্কি বাড়ি থেকে কিছুটা দূরে একটি ছেলের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। বিক্রম, মা আমার জন্য পাত্র দেখা শুরু করে দিয়েছে, তাই তুমি কিছু একটা করো, না হলে মা আমার বিয়ে অন্য জায়গায় দিয়ে দেবে। পিঙ্কি, যতক্ষণ না আমি একটা চাকরির ব্যবস্থা করছি তোমাদের বাড়িতে কিভাবে সম্বন্ধ নিয়ে যাব? তোমার মা তো আমাকে বেকার দেখেই বিয়ের কাজ কেটে দেবেন। বিক্রম, তাহলে তুমি এভাবেই চুপচাপ বসে থাকবে আর আমার মা জোর করে আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে? পিঙ্কি বিক্রমকে এই বলে জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়। মহিমা তার ননদকে এভাবে কষ্ট পেতে দেখে কিছু না বলেই চুপ করে সেখান থেকে বাড়ি ফিরে আসে এবং তার শাশুড়ি ও স্বামীর সঙ্গে এই ব্যাপারে কথা বলে। প্রথমে ববিতা এবং বিজয় মহিমার কথা মানতে রাজি হয় না। এভাবেই কিছুদিন চেষ্টা চালিয়ে মহিমা তাদের দুজনকেই বিয়েতে রাজি করিয়ে নেয়। পিঙ্কির ইচ্ছে না থাকা সত্ত্বেও সে মায়ের কথা মতো তৈরি হয়ে পাত্রপক্ষের সামনে আসে।
তখনই সে দেখতে পায় পাত্র আর অন্য কেউ নয় বরং সে বিক্রমই। মা, এ আমি কি দেখছি? তুমি বিক্রমকে আমার জন্য পছন্দ করেছো। পিঙ্কি, বিক্রমকে আমি নয় তোর বৌদি পছন্দ করেছে। তুই যে বিক্রমকে ভালোবাসিস সেই কথা তোর বৌদি আমাদেরকে জানিয়ে রাজি করেছে, তাই তোর যদি কিছু বলতে হয় তোর বৌদিকেই বল। ববিতার মুখে এই কথা শুনে পিঙ্কি অনেক দুঃখী হয়ে যায় এবং সে যে তার বৌদির সঙ্গে কত খারাপ ব্যবহার করেছে সেই কথা ভেবে আফসোস করতে থাকে। বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে কতই না খারাপ ব্যবহার করেছি, কিন্তু তার সত্ত্বেও তুমি আমার আর বিক্রমের বিয়ের জন্য দাদা আর মাকে রাজি করিয়েছো। পিঙ্কি, আমি তোমার উপর কোনোদিনই রাগ করিনি, তাই ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, কিন্তু আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই। মানুষ গ্রামের হোক বা শহরের, কোনোদিনই তাকে অবহেলা করা উচিত নয়, আর কখনই কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে কষ্ট দেওয়া উচিত নয়। কয়েকদিন পরে খুব ধুমধাম করে পিঙ্কি এবং বিক্রমের বিয়ে হয়। এভাবেই তারা হাসি খুশিতে নিজেদের বাকি জীবনটা কাটায়। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরো একটি নতুন গল্পে।